নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অর্ঘ্য মজুমদার, সুস্থতা চাবিকাঠি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ সারা পৃথিবীতে প্রায় 260 কোটি মানুষ লকডাউনে আছেন, যা আমাদের কঠিন মানসিক যুদ্ধের সামনে দাঁড় করিয়েছে। বর্তমানে অনেক দেশে কোভিড-19 যুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু পোস্ট লকডাউন পিরিয়ডে তৈরি হওয়া মানসিক অসুস্থতাকে প্রতিরোধের ও প্রতিকারের বিষয়ে কোনো দেশই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি। তবে ফ্রান্সের কিছু রিসার্চের ভিত্তিতে WHO দু ধরনের প্রতিরোধের উপায় রিকমেন্ড করেছে, রিসেন্ট ট্রমেটিক এপিসোড প্রোটোকল এবং গ্রুপ ট্রমেটিক এপিসোড প্রোটোকল। তবে এই যুদ্ধ শুধুমাত্র WHO নয়, আমাদের সবার লড়াই। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত শারীরিক ও মানসিক সুস্থতা আমাদের ভবিষ্যৎকে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত করবে। তাই করোনা প্যান্ডেমিকের ফলে তৈরি হওয়া অবসাদ আর তা থেকে কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। বহুদিন ধরে একাধিক সমীক্ষায় দেখা গেছে যে ঘুমের সময়ের পরিবর্তন আমাদের মুডের ওপর নেগেটিভ এফেক্ট ফেলে। তাই লকডাউনের প্রভাবে আপনার ঘুমের স্বাভাবিক ছন্দ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি। সারাদিন গৃহবন্দী অবস্থায় থেকে আমাদের শারীরিক পরিশ্রম এবং ক্যালোরি বার্ন অনেকটাই কমে গেছে, এর ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হওয়া কোনো আশ্চর্য বিষয় নয়। রিসার্চে দেখা গেছে যে এক্সারসাইজের ফলে আমাদের শরীরে স্ট্রেস রিলিজিং এবং মুড বুস্টিং এন্ডরফিন রিলিজ হয়, যা স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের ক্ষেত্রে একটি কার্যকরী অ্যান্টিডোট। সুতরাং দিনে কমপক্ষে 30 মিনিট সূর্যালোকে, ঘরের ছাদে বা বারান্দায় ব্যায়াম করুন। এর ফলে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হবে, যা আমাদের ব্রেনে সেরোটোনিন বৃদ্ধি করে, যেটি স্ট্রেস রিলিজ করতে সাহায্য করবে। ইট আ গুড মিল, একটি সুষম আহার আমাদের শরীর ও মন দুটোকেই পুষ্ট করে। প্রোটিনযুক্ত খাদ্য আমাদের শরীরে নর এপিনেফ্রিন, ডোপামিন এবং টাইরোসিন বৃদ্ধি করে, যা আমাদের অ্যালার্ট থাকতে সাহায্য করে। কার্বোহাইড্রেট সেরোটোনিন বৃদ্ধি করে, যা আমাদের মনকে শান্ত করে। ফ্রুটস এবং ভেজিটেবলস আমাদের প্রতিটি কোষকে পুষ্টি দেয়। রিসার্চে দেখা গেছে ফিশ, নাটস, ফ্ল্যাক্সিডে ওমেগা-3 পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস থাকে, যা আমাদের মুডকে ইম্প্রুভ করে, ব্রেনের স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিকে রিস্টোর করে, যা আমাদের পরিণত কার্য করতে সাহায্য করে। টেল ইউরসেলফ সামথিং পজিটিভ, সমীক্ষায় দেখা গেছে যে আপনার ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে আপনি নিজের সম্পর্কে কী ভাবেন তার উপর। সমস্ত অলসতা ঝেড়ে ফেলে নিজের প্রতি সেই ভাবনা ভাবুন যা আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলবে, যেমন আমি আবার আগের মতো কাজ করতে পারবো, বা আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ইত্যাদি। সেই থ্যাংক ইউ, মানসিক সুস্থতা বা খুশি হওয়ার জন্য যে কোনো কাজের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশ করা একটা কার্যকরী উপায়। স্যার উইলিয়াম আর্থার বলেছেন, গড গেভ ইউ গিফট অফ 84,600 seconds টুডে, হ্যাভ ইউ ইউজড ওয়ান অফ দেম টু সে থ্যাংক ইউ? একটি বিষয়ে ফোকাস করুন। কথায় আছে, ডু নট ডুয়েল ইন দ্য পাস্ট, ডু নট ড্রিম অফ দ্য ফিউচার, কনসেন্ট্রেট দ্য মাইন্ড অন দ্য প্রেজেন্ট মোমেন্ট। অর্থাৎ না অতীতে না ভবিষ্যতে, শুধুমাত্র বর্তমানে বাঁচুন, যে কাজটা করছেন তার মধ্যে একাগ্র হন। টেক আ ব্রেক, দীর্ঘ কাজের মধ্যে যদি ক্লান্ত বা মানসিক পরিশ্রান্ত মনে হয় তাহলে এই সমস্ত থেকে কিছুক্ষণের জন্য নিজেকে দূরে সরিয়ে রাখুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, নিজেকে অনেক রিল্যাক্সড ফিল হবে। বি কাইন্ড টু আদার্স, এ বিষয়ে মাদার টেরেসা বলেছিলেন, নেভার ওয়ারি অ্যাবাউট নাম্বার্স, হেল্প 1% অ্যাট এ টাইম অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ দ্য পার্সন নিয়ারেস্ট ইউ। তাই আপনার পাশের মানুষটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসুন, দেখবেন প্রতিটি মুহূর্ত নিজেকে গর্বিত অনুভব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।